ভাই রে ভাই, আমার তো ডর করতেছে ভাই, এমনি কেউ টালে মিয়া জন্য করে এক একটাই বাইরেছি। মানে যতবার কল করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে, আবার আমি বের হলে বলো কি করো তুমি অন্যদের কাছে। আমি কইতে পারি না দেখা যায় কিনা, অনেকদিন হইছে পারফেক্ট। কি অবস্থা? তোমার দেখা করার কথা ছিল, দেখা হয়ে গেল। আমি ছিলাম তো টিএসসি সামনে, তুমি তো আমার এখন যে এখান থেকে সব ভাই ব্রাদার মিলে আজকে প্রোগ্রামটা হয়েছে যে আমরা যাব বাইক ফেস্টিভ্যালে। তো বাইক ফেস্টিভ্যালটা কোথায় হচ্ছে? বাইক ফেস্টিভ্যালটা হচ্ছে হচ্ছে 300 ফিট অ্যাগেইন সেই জায়গাতেই। সো অনেকদিন পর সবার সাথে দেখা ভাই, বহুত দিন পর, বহুত দিন আমার ব্লগ আসে না, মেইবি 5 থেকে 6 মান্থ। আমার যে পেজটা আছে ফেসবুকের ওটা হ্যাক হয়ে গেছে। সো কেউ যদি এমন থাকেন যে আমার পেজটাকে ব্যাক এনে দিতে পারবেন, সো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার একটা পেজ নতুন খোলা হয়েছে, সেটা হচ্ছে সাইফুল ইসলাম কালা অফিসিয়াল। সো যারা আমাকে হেল্প করতে চান তারা হচ্ছে আমাকে ওই পেজে নক দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, হেল্প করতে পারেন আমাকে চাইলে। কারণ আমি অনেক কষ্ট করছি, যত কষ্ট করছি সব আমার এই পেজেই আছে। সো আমার এই পেজটা যাওয়ার পর আমি খুবই খুবই হতবাক হয়ে আসছিলাম যে ভাইরা কী হইলো আমার সাথে, কী মানে এটা বুঝতে পারলাম না আমি, এটা কী হইলো আমার সাথে। কারণ আমি ভাই যখন ব্লগ স্টার্ট করিও না তখন থেকে হচ্ছে আমার এই পেজ, তখন থেকে আমার এই পেজ, আর এখন তো ব্লগ কন্টিনিউ করার পর ভাই আমি এখন টানতে গেলে আমার ভয় লাগে, সত্যি কথা যেটা ভাই, ওরা টানতে থাকে না দেখছেন। আমার টায়ারটা আমাকে খুব ডিস্টার্ব করতেছে, গ্রিপ নিতে পারতেছে না, না কি বুঝতে পারতেছি না, বাট আমার টায়ার স্লিপ কাটে প্রায়। আর ভালোই লাগতেছে, অনেকদিন পর আপনাদের সাথে কথা বলতেছি, দেখা হয়েছে, আড্ডা দিতেছি, এটাই তো আমাদের আড্ডা, এটাই তো আমাদের ভালোবাসা। এখন কথা হচ্ছে আমি কিছুদিন ছিলাম না, আমি জানি আমাকে অনেকজন আনসাবস্ক্রাইব করেছেন, বা যারা এখনও সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারা তো আমার সাথেই আছেন, আর যারা সাথে নাই, সংযুক্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যাদের জন্য, মানে যাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তারা হচ্ছে আবার আমার সাথে সংযোগ তৈরি করবেন। কারণ আমি এখন থেকে কন্টিনিউ ব্লগ আপলোড করবো ইনশাল্লাহ।
এটাই তো। আর মজার কথা হচ্ছে, আমি গুগল অ্যাডসেন্সের যে একটা চিঠি আমি সেটা পেয়ে গেছি, আমি খুবই হ্যাপি সেটাতে। কবিতা করবো আধা ঘন্টা লাগে। সব হাইপার রে ভাই, আমি সবার লাস্টে থাকি, কারণ হচ্ছে আমি খুব ভয় পাই, স্পিডিং খুব ভয় পাই, যার কারণে হচ্ছে আমি সব সময় অলওয়েজ, কারণ আমি যখন বাসা থেকে বেরোই আমার আম্মু জাস্ট একটা কথাই বলে দেয়, বাবা যাই করোস তুই যাতে ব্যাক আসিস, এমনভাবে বাইক রাইড করবি যাতে তুই বাসায় ফিরে আসোস, কারণ আমি তোর জন্য ওয়েট করতেছি। এই জাস্ট এই কথাটুকু আমার মাথায় অলওয়েজ থাকে যে না, আমার বাসায় আমার মা আছে, তো আমার হচ্ছে বাসায় ফিরে যেতে হবে, আর যতটুকু কন্ট্রোল আছে আমি ততটুকুই টানি, এর বাহিরে আমি টানি না কখনোই। আমি দেখতেছি আমার এতটুকু কন্ট্রোল আমি করতে পারবো, ততটুকু আমি টানবো, এর বাইরে আমি টানবো না। আর এইসব রাস্তায় এই যে সিএনজিগুলো হঠাৎ আইসা পড়ে, যার কারণে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সো আমার যতটুকু পসিবল আমি ওদের সাথে থাকার ট্রাই করতেছি, বিকজ অফ একসাথে থাকলে আর হারানোর কোনো ভয় নাই, তবে হারানোর কিছু নাই, মানে একসাথে থাকলে পেইন কম, রাস্তায় সবাই একসাথে একটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, প্লাস হচ্ছে কেউ দাঁড়াইতে হয় না কারোর জন্য, ফর দিস রিজন আমি সবার সাথে থাকতে চাই, একটু টাইনা টুইনা হইলেও, মানে আমার এই কথাটা বললেই না যে খুব ভালো লাগতেছে ব্যাপারটা, যে অনেকদিন পর বের হইছি, ভালো লাগতেছে একসাথে সবাই। আর বের হই না যেমন না যে একবারেই বের হই না, বের হই, 300 ভিডিও গেছি, বাট ভিডিও থেকে মন উঠে গেছে, মানে কেন জানি, মানে ভিডিও থেকে মন উঠে যাওয়ার পর মানে আর এরপর আর মন বসাইতে পারতেছিলাম না, তো হঠাৎ আমাদের শ্রদ্ধেয় মাননীয় সিনিয়র বড় ভাই, যেটাই বলেন না কেন, আমাদের মিজান ভাই, এক্সট্রিম বাইকার মিজান ভাই আমাকে একটা কল দিল, এই কালা কোথায়? আমি বললাম ভাই আমি তো টিসি থেকে ঘুরে মাত্র বাসে আসলাম, তো ভাই বলতেছে যে তাড়াতাড়ি আসো ফেস্টিভ্যালে যাব, আর উনার উপরে আমি কোনো কথা বলি না, জাস্ট আমি বলছি ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি, আসতেছি বইলা কোনো মতো তারা হুরা কইরা, ভাই আমার এই পর্যন্ত দুইটা কল দিয়ে দিছে, এই কই 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 সবাই দাঁড়া আছি, আর এমন ড্রাইভার বেশিরভাগে আমার লেট হয়, সবাই দাঁড়া থাকে আমার জন্য, এটাই হচ্ছে ভালোবাসা, যে তারা হচ্ছে সবাই বেরোর পর্যায়ে থাকলেও আমার জন্য একটু ওয়েট করে, এটাই ভালোবাসা আর কিছু না, দ্যাটস ইট। তো এই জিনিসগুলোই ভালো লাগে যে না ভাই আমার জন্য ওয়েট করতেছে, তার ভালো লাগে আর কি, যে একসাথে বেরোবো এই জন্য হচ্ছে ডাক দিছে, কারণ অনেক দিন যাবৎ ব্লগ করি না এটা ওনারাও জানে, তারপরও রেডি ফর রোড, তো এই আর কি, দ্যাটস ইট। মানে ওরে এটা তো বাংলাদেশের ক্রিকেট টিমের মনে হয়, সব এটার ভিতরেই, তো সবাই অনেক সামনে চলে গেছে, আমি আর সিয়াম ভাই এখন পিছে, সব তো রকেট ভাই
উঠতেছে, আমরা তো রকেটের মতো উঠতে পারতাছি না। ল্যান্ড ক্রুজার প্রাডো ভাই আমার হচ্ছে মানে ড্রিম, আমি একটা সিএইচআর নিব, খুবই ড্রিম আমার এটা, সিএইচআর থাকবে আমার ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে, সব হবে ইনশাল্লাহ। ভাই চিটান ডানা দিছে ভাই, খারাই নাই কি কমো, মানুষ তো দাঁড়ায় একটু। শ্যাম ভাই গাড়িটা তো সেই করে রাখছেন ভাই, দুইটা আছে, নাইস নাইস। অনেকদিন ধরে হচ্ছে মানে টানানানি করি না, তো মানে অভ্যস্তরা ছুটে গেছে যে টানানানি হয় না, এই জন্য অভ্যস্ত নাই এখন আর, মানে কেমন জানি আনিজি আনিজি লাগে। যে জ্যাম মিয়া ডুববেন কেমনে, ওই সেই জ্যাম পুরো রাস্তা এমনি এক পোলায় কইতাছে ভাই, আমি আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি ভিতরে দিকেন না, এক পোলায় কইতাছে যে আমি আধা ঘন্টা ধরে ভিতরে ভাই, আপনারা ঢুকেন না ভাই, ঢুকলে আর বেরোতে পারবেন না, এক পোলায় তো আধা ঘন্টা ধরে বয়ে রয়েছি ভাই, ঢুকন যাব না ভাই, কারণ আমরা ইয়া হেলিপ্যাডের দিকে যাই, চেন্নাই করে এক একটাই বাইরেছি, মানে কারাই কি কবি, খালি কেউ ব্রেক কেউ ব্রেক ধরে নাই, খালি পিক আপ ছাড়ে, পিক আপ ধর এমনি, দেখলাম তো তারা শিউ ফিউ শিউ ফিউ করে বেরোতে হচ্ছে, আমি তো করে পিছনে তো দেখতেছি আজকে তো, আমরা এখন এখানে যাবো না, একটু পরে যাবো, সামনে যাবো, আটা দিব, তারপরে একটু ঢুকবো, তো শেষে দুটা পর্যন্ত আপনারা বেট করেন, ঠিক আছে না বেটা, ওইটা আনকমফোর্টেবল লাগে, বি থ্রি লে হোলান যায়, বি জি এস এক্সাল পুরাপুরি হোলান যায় না, এই হেলারে জোর করন লাগে ভাই, এই কি হো কর্নারিক টাইমে বলে আপনি পাওনা মায় ফেলান, এই ভাই হেলিপ্যাড দলেন দলাই, হ্যাঁ ভাই বহুত দিন পর, বহুত দিন পর আমার যা লাগতেছে, খুব মজা আছি। ডর লগা তো ফির ডর মগাইল
বলে দম লাগা, কিছু বিচার তুমি কম লাগা কম লাগা, কমর মে লম সম লাগা, দম লাকা দম লাকা, রং লাগা রং লাগা চং লাগা মন লাগা, ফার্স্ট টাইম দেখা মেনে তো তুম মন লাগা, সাউদে ভাও তুজা সম লাকা, পেল বিঠা দানা মেনে মেকো নম লাগা, পুলিশ কুত্তে জাইসা মারে লেকিন লন লাগা, মত কর পে ধড়কন এক বোলা ভাও সাটি কাই পন, ভাও সাটি কাই পন, পন কশালা করতো ভাও সাটি কাই পন, আই পন রড়ত বসতি দিন রাত, আই পন নাই পন মি খালি তুজি আইটম, মিত্রা সোবত ডাই পন কাওয়ালি করতি বাই পন, করত হস্তি হস্তি মালা বগুন তুজি আইটম, হাই পন আনি বাই পন, মি বিচারলো হতো তুলা তু ছাওত নাই কা হিলা, তু বোলা মেকো হোতা মেরা পাঁচ মিনিট মে ঢিলা, তো ফাক মে হেট করতে পন দেখনে মে কো মরতে, লোকো মে সে ডরতে, ইয়ে স্ট্রিট নেই কা ঘর পে নেই তো গুসা তেরে ঘর পে, তেরি বহন মেরে নাম পে কর দালেঙ্গা, আইডিয়া চালু মত করা বিজ বুরা রে দেখো এ পা। বহুত সিনেমেটিক ভিডিও করে ফেলছি, এখন হচ্ছে এখান থেকে একটু সামনে যাব, মেবি ব্রিজের দিকে অর নট শিওর না, ভিডিওতে তখন দেখলে নেই, এখানে অনেক পাড়াপাড়ি করে ইয়ে করতে হয়েছে, এখানে সব গর্ত, কিছু ভিডিও আছে আমি নতুন পেজে ছাড়বো, ওগুলো আপনারা দেখে নেবেন, সাইফুল ইসলাম কালা অফিসিয়াল নামে চ্যানেল ইউটিউব, আর ইউটিউব টার্গেটটাই পেজ হচ্ছে সাইফুল ইসলাম কালা অফিসিয়াল, সো ইয়া চলেন স্ট্রিম বাইকার মিজান ভাই রওনা দেওয়া যাক, ভালোই লাগলো, মানে এমনি আসলে একটা দেখা যায় যে আপনার মাথায় কোনো টেনশন থাকে না যে ভিডিও করব বা হচ্ছে আমার এই ফুটেজটা নিতে হবে বা আমার এই ছবি তুলতে হবে, আর যখন ভিডিওর উদ্দেশ্যে বের হওয়া হয় তখন হচ্ছে প্যারা থাকে অনেক যে না আমার মজা পড়ে আগে আমার ফুটেজ নিতে হবে, ভাই ফুটেজ না নিতে পারলে আমি এত দূর আসলাম কেন, একই তো এখান দিয়েই যাওয়া যায় কেনা নাই তো, এক্সেল দরকার আসছিল রে ভাই এদিকে, ওই ক্যামেরা স্টার্ট হয়েছে, তুই যদি স্পিডে যাস তাহলে তুই আমগো সবার টাকু খাস বুঝিস, বুঝা হই না কথা বুঝা হই না কইস
তুই সামনে আয় ওন। হ্যাঁ হলার কার গাড়িতে আছে? আপনি বললে আসলে ভাই রাস্তা ঘাটে গালি শুনতে হয় স্টক। হ্যাঁ ওই কইতাছে যে যে বেশি জোরে চালাইব মানে অর্গু বলে আমরা সবাই খামো, যে স্পিডে আগে টানব। তুই যদি বাই চান্স আগে যাস তাহলে সবার তাহলে তোরে খামো। তো ভাই বুঝা হই না, টান টুন দিয়ে না আগে উগে যায় না, নাহলে অন্য কিছু খাইতে হইব, বুঝছেন না? বুঝা হই না, বি কেয়ারফুল। চলেন ভাই, ঠান্ডা কিন্তু কাঁপনি দা যায়। বুঝা হই না, রিল্যাক্স, হাপাতা বিন্দাইছেন ভাই। ও ভাই ভাই মেয়েটা আগে মুতবেন না, চলেন। হ্যাঁ 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 ভাই আসেন। না আমি তো আগে বেড়ে গু খেয়ে গেলাম ওরে শালায়। সো বেরোয় গেছি আমরা এখান থেকে, আর এখান থেকে যাচ্ছি হচ্ছে আমরা কোথায়, যেখানেই যাচ্ছি আমাদের গন্তব্যস্থান ওইটাই। সো আজকে যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সাইফুল ইসলাম। কালা দেখতে লাগে না ভালো, দেখতে লাগে ভালো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলা।